আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের সাতাশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নাম্বার পাঁচশো একুশ থেকে পাঁচশো চল্লিশ পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি পাঁচশো একুশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন নওয়াব সিদ্দিকি তিনি প্রশ্ন লিখেছিলেন কুরবানির পশু জবেহ করার নিয়ম কী এই প্রশ্নের উত্তর হল কুরবানির পশু উত্তম হল যে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে সেই ব্যক্তির নিজে পশুটা জবেহ করা সে যদি নিজে জবেহ করতে অক্ষম হয় তাহলে তার পক্ষ থেকে অন্য কেউ জবেহ করতে পারে জবেহ করার সময় অবশ্যই বিসমিল্লাহি আল্লাহ আকবর বলতে হবে যে পশুটা কোরবানি করতেছে যার পক্ষ থেকে সে নিজেই যদি জবেহকারী হয় তাহলে তো আর কিছু বলতে হবে না শুধু বিসমিল্লাহ আল্লাহ একবার বাকি সমস্ত নিয়ে তার মনের মধ্যে আছে আর যদি তার পক্ষ থেকে অন্য কেউ জবেহ করে তাহলে বিসমিল্লাহি আল্লাহ একবার বলার পূর্বে কার পক্ষ থেকে কোরবানি করা হচ্ছে শুধু সে অতটুকু কথা মুখে বলবে অথবা অন্তরে সংকল্প করবে এরপরে সে কুরবানি করবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ছুরি চালিয়ে দেবে এরপরে পাঁচশো বাইশ নম্বর প্রশ্ন গাজীপুর থেকে লিখেছিলেন আলতাফ মাহমুদ তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যায়জ কিনা এই প্রশ্নের উত্তর হল জি ইসলামী শরিয়া মতে মৃত ব্যক্তির পক্ষ থেকেও কুরবানি করা জায়েজ আছে তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে সাধকা করা উত্তম আপনি যদি চান আপনার মৃত পিতার জন্য মায়ের জন্য সন্তানদের জন্য আপনি কুরবানির সময় কুরবানি করবেন বা তাদের নামে আপনি কুরবানির ভাগ দিতে চাচ্ছেন আপনার সাথে আপনি সেটা দিতে পারেন তাদের নামে আর তাদের পক্ষ থেকে আল্লাহর উদ্দেশ্যে আপনি কুরবানি করবেন এটা ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ আছে এরপরে পাঁচশো তেইশ নম্বর প্রশ্ন শরিয়াতপুর থেকে লিখেছিলেন মহরজান তিনি প্রশ্ন লিখেছিলেন কুরবানির গোষ্ঠ অমুসলিমদেরকে দেওয়া যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো যে জায়েজ আছে কুরবানির গোষ্ঠ আপনি মুসলিম অমুসলিম সবাইকে দিতে পারেন সবাইকে খাওয়াতে পারেন এতে অসুবিধা হবে না বা শরিয়া সম্মতভাবে এটা জায়েজ হবে এটা না জায়েজ হবে না এরপরে পাঁচশো চব্বিশ নম্বর প্রশ্ন ঢাকা থেকে লিখেছিলেন তাহমিনা হক তিনি প্রশ্ন লিখেছিলেন জুমার দিনের আমল করার জন্য একটি দ্রুত আছে যে দ্রুত বার পাঠ করলে নাকি আশি বছরের গুণা মাফ হয় সে দূরতটা সহি কিনা বা এটা যোগ্য কিনা এ প্রশ্নের উত্তর হলো জুমার দিনে আশিবার দ্রুত পাঠ করলে আশি বছরের গুণা মাফ হয় এরকম একটা দ্রুত অনেক জায়গায় পাওয়া যায় অনেক বইতে পাওয়া যায় অনেকের মুখে শোনা যায় তবে আসল কথা হলো এ ব্যাপারে যে হাদিসটা উল্লেখ করা হয় সে হাদিসটা গ্রহণযোগ্য না সহি সনদে এই হাদিসটা বর্ণিত হয়নি শুক্রবারে অর্থাৎ জুমার দিনে অনেক আমল আছে অনেক আমল করতে পারেন তবে যে হাদিসটার কথা বা যে দরুদের কথা বললেন সে দরুদটা গ্রহণযোগ্য হাদিসের মধ্যে পাওয়া যায় না যে হাদিসের মধ্যে পাওয়া যায় সে হাদিস সম্পর্কে মহাদ্দেশির কিরামদের অভিমত রয়েছে কেউ কেউ এটাকে জয়েফ জিদ্দান অর্থাৎ অত্যন্ত দুর্বল বলেছেন আবার অধিকাংশই বলেছেন এটা মাউজু হাদিস অর্থাৎ এটা বানোয়াট হাদিস তো এরকম বানোয়াট হাদিসের মধ্যে দ্রুত পাওয়া যায় বা অর্থ দুর্বল হাদিসের মধ্যে পাওয়া যায় এটা আমলযোগ্য হিসাবে গ্রহণযোগ্য হিসাবে আমরা বলতে পারি না এরপরে পাঁচশো পঁচিশ নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন আতাউর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর কুরবানি করা পর্যন্ত নাকি কোনো পশু জবে করা যায় না পশু পাখি জবে করা ঠিক না এটা কি কোরআন কোরআনসনের কথা না যে ভাই যেটা জানতে চেয়েছেন যে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানির আগ পর্যন্ত দশ দিনের মধ্যে অনেকে বলে থাকেন যে কোনো রকম পশু পাখি জবাই করা উচিত না আসলে এটা মানুষের কথা কোরআন শূন্য কথা নয় কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে এরকম কোনো নির্দেশনা নেই এরকম কোনো নিষেধাজ্ঞা নেই আপনি জিলহজ মাসের চাঁদ দেখার পরও কোরবানির আগ পর্যন্ত পশু পাখি আপনি জবাই করতে পারেন খাইতে পারেন কোনো সমস্যা হবে না এরপরে পাঁচশো ছাব্বিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন সুমাইয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন আমার ছেলের জন্য দুইটা ছাগল আকিকা দিব প্রশ্ন হচ্ছে একটা ছাগল আমার শ্বশুর বাড়িতে এবং আরেকটা ছাগল আমার বাবার বাড়িতে জবাই করলে আকিকা হবে কিনা এ প্রশ্ন উত্তর হলো যে আকিকা হবে আপনি দুইটা ছাগল বা খাসি আপনি একটা বাবার বাড়িতে একটা শ্বশুর বাড়িতে জবাই করবেন তাদেরকে স্থানীয় লোকদেরকে আপনি খাওয়াবেন এতে কোনো সমস্যা নেই আকে হয়ে যাবে এরপর পাঁচশো সাতাশ নম্বর প্রশ্ন চিটাগাং থেকে লিখেছিলেন মনির হুসাইন তিনি প্রশ্ন লিখেছিলেন ইমামের পিছনে নামাজ পড়ার সময় মুসল্লিদের তাকবির বলতে হবে কিনা এই প্রশ্ন উত্তর হলো জি হবে ইমাম যখন আল্লাহ আকবর বলছে বা সামি আল্লাহ হলিমান হামিদা বলছে বা সালাম ফিরাচ্ছে আপনি ইমামের সাথে সাথে এই তাকবিরগুলো পাঠ করবেন জিব্বা নাড়িয়ে নাড়িয়ে জোরে শব্দ করে নয় এরপরে পাঁচশো আঠাশ নম্বর প্রশ্ন কোয়াকাটা থেকে লিখেছিলেন আহমাদুল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ফ্রিতে হজে গেলে হজ হবে কি না এই প্রশ্ন উত্তর হলো জি হবে আপনি মোয়াল্লিম হিসেবে যদি নিজে ফ্রিতে যান অথবা আপনি অনেক যাত্রী নিয়ে একসাথে তাদের দায়িত্বশীল হিসেবে যাচ্ছেন বা যে কোনোভাবে আপনি হজ ট্রাভেলসের মাধ্যমে ফ্রিতে সুযোগ পেয়েছেন ভিসা পেয়েছেন এতে আপনার হজের কোনো ক্ষতি হবে না আপনি যদি সুন্নাহ মোতাবেক হজ পালন শেষ করেন তাহলে আপনার হজ হয়ে যাবে আপনি ফ্রিতে গেলেন নাকি টাকা দিয়ে গেলেন এই যে আপনার হজ হবে বা হবে না এরকম না আপনি ট্রাভেলসের মাধ্যমে ফ্রিতে যাওয়ার সুযোগ পাইলে আপনার হজ আদায় হয়ে যাবে এরপর পাঁচশো উনত্রিশ নম্বর প্রশ্ন দিনাজপুর থেকে লিখেছিলেন আরশাফুল তিনি প্রশ্ন লিখেছিলেন মসজিদের ইমাম যদি সুদ খায় তাহলে তার পিছনে নামাজ হবে কিনা এই প্রশ্নের উত্তর হলো একজন সুৎখোর ব্যক্তিকে ইমামতির মতো এরকম একটি স্পর্শকাতর স্থানে নিয়োগ দেওয়াটা উচিত হয়নি আপনার যদি ক্ষমতা থাকে তাহলে অবশ্যই এই সুৎখোর ব্যক্তিকে ইমামতির স্থান থেকে অব্যাহতি দেওয়া উচিত আর তা যদি আপনি না পারেন আপনার যদি সে সক্ষমতা না থাকে সেখানে তাহলে একজন বাধ্য মুসল্লি হিসাবে আপনি তার পিছনে নামাজ পড়তেছেন আপনার নামাজের ক্ষতি হবে না একজন সুৎখোর ব্যক্তির পিছনে নামাজ হবে তবে অবশ্যই আপনার চেষ্টা থাকতে হবে সেই সুৎখর ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার অথবা সেই সুৎখর ব্যক্তিকে সুদ ছেড়ে দেওয়ার জন্য বাধ্য করার সে যদি সুদ ছেড়ে দেয় তাহলে তার পিছনে নামাজ পড়ার বিষয়ে তো আর কোনো প্রশ্ন থাকে না আর তাও যদি আপনি না পারেন আপনি বাধ্য হয়ে নামাজ পড়তেছেন পড়তে থাকবেন এতে কোনো সমস্যা হবে না তবে অবশ্যই অন্তত একটু চেষ্টা করতে হবে যে ইমামতির মতো এরকম একটি গুরুত্বপূর্ণ অবস্থানে একজন সুৎখোর ঘুসখর ব্যক্তি হারামখর ব্যক্তিকে কখনোই রাখা উচিত নয় অবশ্যই সেখান থেকে তাকে অব্যাহতি দিতে হবে নতুবা সুদ থেকে তাকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে এরপর পাঁচশো তিরিশ নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন কবির হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন কোন স্ত্রী যদি স্বামী বর্তমান থাকা অবস্থায় পরপুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে কিনা না অর্থাৎ তালাক হয়ে যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো যদি শয়তানের ওয়াসওয়াসার কারণে আপনার স্ত্রী পরপুরুষের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায় অথবা আপনার অক্ষমতার কারণে হয়ে থাকে এজন্য আপনাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না স্বামী স্ত্রী উভয়ের মধ্যে বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে তবে স্ত্রী কবিরা গুনাহগার হিসেবে সাব্যস্ত হবে অবশ্যই তাকে তওবা করতে হবে ফিরে আসার জন্য আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দৃঢ় চিত্তে ইস্তেকফার করতে হবে এবং শপথ করতে হবে যে দ্বিতীয়বার এরকম অন্যায় কাজ সে আর কখনো করবে না এটা হলো প্রথম দায়িত্ব দ্বিতীয় দায়িত্ব হলো সে কেন অন্যের সাথে পরকীয়ায় বা শারীরিক সম্পর্কে লিপ্ত হলো সে বিষয়টা আপনাকে খতিয়ে দেখতে হবে আপনার কোনো অক্ষমতা আছে কি না বা আপনার দায়িত্বে কোনো অবহেলা আছে কিনা একজন স্ত্রী সেটা আপনার জিম্মায় আপনার দায়িত্বে আছে তো আপনার দায়িত্বে থাকা আপনার জিম্মা জিম্মায় থাকা অবস্থায় সে কেন পরপুরুষের সাথে লিপ্ত হলো এ বিষয়টা অবশ্যই আপনাকে তদারকি করতে হবে যদি আপনার কোনো অক্ষমতা থাকে যদি আপনার কোনো ভুল থাকে সেই ভুলগুলো সংশোধন করা আপনার দায়িত্ব বৈবাহিক সম্পর্কে কোনো সমস্যা হবে না অর্থাৎ বৈবাহিক সম্পর্ক ঠিক থাকবে গুনাহের জন্য কবিরা গুনাহের জন্য স্ত্রীকে তাওবা করাতে হবে এরপর পাঁচশো একত্রিশ নম্বর প্রশ্ন মাগুড়া থেকে লিখেছিলেন জামাল উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন যে বিছানায় স্বামী স্ত্রী সহবাস করে সেই বিছানায় নামাজ পড়া যাবে কি এই প্রশ্নের উত্তর হলো স্বামী স্ত্রী যদি সহবাস করে এবং যে চাদরের উপর যে বিছানার উপর সহবাস করে সেই বিছানা যদি নাপাক হয়ে যায় অর্থাৎ সেখানে যদি নাপাকি লেগে থাকে দৃশ্যমান থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে না আর যদি সেখানে না নাকি দৃশ্যমান নেই শুকিয়ে গেছে তাহলে তার উপর আপনি একটা মুসাল্লা অর্থাৎ নামাজ বিছিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে সে বিছানার উপর নামাজ পড়লে নামাজ হবে তবে স্বামী স্ত্রীর সহবাসের সময় অবশ্যই বিছানার উপরে কোনো একটা চাদর কোনো একটা কাপড় বিছিয়ে দেওয়া উচিত যাতে বিছানাটা পবিত্র থাকে এরপর পাঁচশো নম্বর প্রশ্ন ঢাকার ধানমন্ডি থেকে লিখেছিলেন মজাহারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন বাবা যদি হারাম ইনকাম করে তাহলে তার বাড়িতে থাকা খাওয়া আমার জন্য জায়েজ হবে কি না এই প্রশ্নের উত্তর হলো আপনি যদি একজন নাবালক হয়ে থাকেন এখনও ইনকাম করতে সক্ষম ব্যক্তি নন তাহলে আপনি আপনার পিতার সম্পত্তি ভোগ করবেন তার বাড়িতে থাকবেন তার উপার্জিত খাবার আপনি খাবেন এতে আপনার গুণা হবে না তবে আপনি যদি একজন সাবালক হয়ে যান আপনি যদি ইনকাম করতে সক্ষম হয়ে যান তাহলে অবশ্যই যদি দেখেন আপনার পিতার সম্পত্তিতে হারাম আছে তার ইনকামের মধ্যে হারাম আছে তাহলে সেটাকে অবশ্যই বাদ দিতে হবে আপনি নিজে যতটুকু ইনকাম করতেছেন ততটুকু নিয়ে আপনার জীবন ধারণ করতে হবে সেটাকে বাদ দিয়ে চলতে হবে আর যদি আপনি ইনকাম করতে সক্ষম বা হলেও আপনি ইনকাম করতে পারছেন না তবে জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু বাবার কাছ থেকে নিতে হবে অতিরিক্ত নেওয়ার কোনো চিন্তাই করতে করা যাবে না বাকিটা নিজে করার চেষ্টা করতে হবে আশা করি আমি বোঝাতে সক্ষম হয়েছি এরপর পাঁচশো তেত্রিশ নম্বর প্রশ্ন মৌলভীবাজার থেকে লিখেছিলেন দিদারুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছেন আমাদের এখানে জানাজার নামাজের পরে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা হয় এটা কতটুকু সম্মত এই প্রশ্নের উত্তর হল জানাজার নামাজের পরে আবার অতিরিক্ত সম্মিলিত দোয়া বা মোনাজাত করতে হবে এরকম কোনো দিক নির্দেশনা ইসলামী শরিয়ায় নেই কোরআন হাদিসের মধ্যে এরকম নির্দেশনা পাওয়া যায় না যে জানাজার নামাজের পরে আবার সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে জানাজার নামাজটাই একটা দোয়া নামাজের মধ্যেই তার জন্য দোয়া করা হয়ে গেছে তাকে দাফন করার আগে আর কোনো দোয়া করতে হয় না দাফন শেষ করার পরে আপনি চাইলে দোয়া করতে পারেন মোনাজাত করতে পারেন কিন্তু দাফন রাগ পর্যন্ত আর মোনাজাত করার কোনো প্রয়োজন নেই এরপর পাঁচশো চৌত্রিশ নম্বর প্রশ্ন থেকে লিখেছিলেন নিজাম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন অতিরিক্ত নিয়ন্ত্রণ বদরাগ করার জন্য কোন দোয়া পড়তে হবে এ প্রশ্ন উত্তর হলো আপনার যদি বদ রাগ থাকে অতিরিক্ত রাগ থাকে অল্প কিছুর কারণে আপনার রাগ হয়ে যান আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেক্ষেত্রে আপনি বেশি বেশি আউ জুবিল্লা হিমিনা শেতনের রজিম পাঠ করবেন আপনি যখন রাগান্বিত থাকবেন তখন অবশ্যই জিব্বা নাড়িয়ে আউজুবিল্লাহ জুবিল্লা হিমিনার শতনের রাজিম আউ জুবিল্লা হিমিনার শত রজিম আউ জুবিল্লা হিমিনার রজিম এইভাবে পাঠ করতে থাকবেন দেখবেন আস্তে 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 আপনার এই বদ নেমে যাবে আপনি রাগকে নিয়ন্ত্রণ করতে শিখবেন ইনশাআল্লাহ এরপর পাঁচশো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বগুড়া থেকে লিখেছেন আনিসুর রহমান তিনি প্রশ্ন লিখেছিলেন কুরবানির গোষ্ঠ গরিব লোকদেরকে না দিয়ে ফ্রিজে রেখে দেওয়া জায়েজ আছে কিনা এই প্রশ্ন উত্তর হলো যদি প্রতিবেশীরা গরিব থাকে আর আপনি গরুর গোষ্ঠ কুরবানির গোশত একটু তাদেরকে না দিয়ে সবটুকু ফ্রিজে রেখে দেন এটা জায়েজ নেই অবশ্যই তাদের অধিকার আছে তাদের হক আছে আপনার এই গরুর গোস্তের মধ্যে আপনি তাদের হকটুকু তাদেরকে দেওয়ার পরে বাকিটুকু আপনি ফ্রিজে রেখে দেন এটা সম্মত বা এটা জায়জ আছে হাদিসের মধ্যে কথাগুলো পাওয়া যায় যে যদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি গরিব না থাকে তাহলে সেই গোস্তটুকু সে ফ্রোজেন করে রাখবে অর্থাৎ তখন তো আর ফ্রিজ ছিল না কিন্তু তখন সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা ছিল সে ব্যবস্থা করার কথা হাদিসে পাওয়া যায় তো সেখান থেকে আমরা বলতে পারি যদি প্রতিবেশী এবং আত্মীয় স্বজন যদি গরিব না থাকে অথবা তাদেরকে দেওয়ার পরে আরও অনেক গোষ্ঠ থেকে যায় সেই গোষ্ঠুকু ফ্রিজে রাখাটা জায়জ আছে তবে এরকমটা জায়জ নেই যে আপনি তাদেরকে দিলেনই না আপনি নিজের সম্পূর্ণটাই ফ্রিজে রেখে দিলেন এটা কখনোই জায়জ হতে পারে না এমন কি কোনো কোন হাদিসের মধ্যে পাওয়া যায় যে আপনার প্রতিবেশীরা যদি গরিব থাকে তারা যদি কোরবানির গোস্ত না পেয়ে থাকে আর আপনার গোষ্ঠ যদি আপনি তিন দিনের অতিরিক্ত বাড়িতে জমিয়ে রাখেন বা খাওয়ার জন্য রেখে দেন তাহলে সেটা আপনার জন্য হারাম হবে তো এই হাদিস থেকেও বোঝা যায় অবশ্যই প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদেরকে তাদের হক পরিপূর্ণ না দিয়ে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন না আশা করি বোঝাতে সক্ষম হয়েছি এরপর পাঁচশো ছত্রিশ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন মনোয়ার হোসেন তিনি প্রশ্ন লিখেছিলেন কেউ যদি সরকারি টাকা আত্মসাৎ করে পরে ভুল বুঝতে পেরে পবিত্র হতে চায় তাওয়া করতে চায় তাহলে তার করণীয় কী এই প্রশ্ন উত্তর হলো আপনি সরকারি টাকা আত্মসাত করেন বা বেসরকারি টাকা আত্মসাত করেন বা কোনো ব্যক্তির টাকা আত্মসাত করেন যেভাবেই যেখান থেকে আপনি টাকা পয়সা আত্মসাত করেন না কেন আপনি যদি ভুল বুঝতে পেরে সেখান থেকে ফিরে আসতে চান তাওবা করতে চান তাহলে প্রথম দায়িত্ব হলো তাও করার প্রথম শর্ত হল আপনাকে সেই আত্মসাতকৃত অর্থ ফেরত ফেরত দিতে হবে আপনি যেখান থেকে এনেছিলেন সেখানে ফেরত দিতে হবে আপনি যা টাকা আত্মসাত করেছিলেন তাকে ফেরত দিতে হবে আপনি যদি এক্স্যাক্ট মালিককে খুঁজে না পান আপনি যদি সেই মালিকের কাছে পৌঁছাতে সক্ষম না হন তাহলে কেবলমাত্র আপনি সেই টাকাটাকে গরিব মিসকিনদের মধ্যে দান করে দিতে পারেন তাদের জন্য এবং সে সবটা অবশ্যই আপনার হবে না যাদের টাকা আপনি মেরে নিয়েছিলেন যাদের টাকা আপনি আত্মসাত করেছিলেন তাদের সব হবে তাদের সবের উদ্দেশ্যে আপনি টাকাটা দান করে দেবেন এবং আল্লাহর কাছে তাও ফার করবেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে এরপরে আর কখনও এরকম আত্মসাদা আপনি আর করবেন না এরকম ওয়াদা যদি আপনি করতে পারেন আপনার সে আত্মসাতকৃত অর্থ যদি আপনি ফিরিয়ে দিতে পারেন অথবা গরিবদের মধ্যে বিলিয়ে দিতে পারেন তাহলে কেবল মাত্র আপনি পবিত্র হতে পারেন তাছাড়া আপনি পবিত্র হতে পারেন না সরকারি টাকা এটা জনগণের টাকা অবশ্যই সেটা জনকল্যাণে আপনি খরচ করে ফেলবেন সেটা আপনি নিজে জমিয়ে রাখবেন না এবং সেই টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করবেন না যদি আপনি বাড়ি গাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স করেন এবং তওবা করেন সেই তয়বায় তওবায় কোনো কাজ হবে না অবশ্যই তওবা করতে হলে প্রথম শর্ত হল আপনাকে সেই টাকাটা ফেরত দিতে হবে অথবা জনকল্যাণমূলক কাজে বা গরিব মিসকিনদের মধ্যে বিলিয়ে দিতে হবে এরপরে আপনাকে আল্লাহর কাছে তাওবা করতে হবে ওয়াদা করতে হবে যে আপনি আর কখনো এরকম কাজ করবেন না তাহলে আপনি পবিত্র হবেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করবেন অন্য অন্যথায় আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না এরপর পাঁচশো সাত্রিশ নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন হারুন আর রশিদ তিনি প্রশ্ন লিখেছিলেন কুরবানির গরুর গোশত কাটার বিনিময় হিসেবে উক্ত গরুর চামড়া ভুঁড়ি পা ইত্যাদি দেওয়া যায় কি না এই উত্তর হলো জি না আপনার গরুটা যে কষাই কেটে দিয়েছে সেই কষাইকে আপনি বিনিময় দেবেন নগদ কিছু অর্থ দিবেন কিন্তু আপনি বিনিময় হিসেবে সেই গরুর চামড়া ভুঁড়ি পা ইত্যাদি দিয়ে দেবেন এটা জায়েজ নেই আপনি যে গরুটা কুরবানি করতেছেন গরুর সম্পূর্ণ অংশটাই যে অংশটাই আপনার খাওয়া যায় বা যে অংশটাই ব্যবহারযোগ্য সেই অংশ সম্পূর্ণ অংশটাই আপনার কুরবানি হিসেবে গণ্য হবে সেখানে কারো বিনিময় হিসেবে আপনি দিতে পারেন না সেটা চামড়া হোক পা হোক ভুড়ি হোক কাউকে বিনিময় হিসেবে দিতে পারবেন না আপনি গরিব বিস্কিনকে এমনি দিয়ে দেবেন দুইটা পা চারটা পা এমনি দিয়ে দিলেন চামড়াটা কোনো মাদ্রাসায় দিয়ে দিলেন বা কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন যে তুমি বিক্রি করে টাকাগুলো তুমি নিয়ে নাও এভাবে আপনি করতে পারেন ভুঁড়িটা এভাবে দিয়ে দিলেন একজন গরিব মানুষকে যে তুমি পরিষ্কার করে খেয়ে নাও কিন্তু আপনার গোস্ত কেটে দেওয়ার বিনিময় আপনি তাদেরকে এগুলো দেবেন এটা জায়েজ নেই অন্তত কুরবানির হিসে গরুর হিসেবে এটা জায়েজ হতে পারে না এরপরে পাঁচশো আটত্রিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন সারা বেগম তিনি প্রশ্ন লিখেছিলেন অজু ছাড়া নবীর উপর দূরত পড়া যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো যে যাবে অজু ছাড়া কোরআন শরীফ মুখস্থ যদি থাকে পড়তে পারেন এরপরে অ্যান্ড্রয়েড ফোনে দেখে পড়তে পারেন নবীর উপর দূরত পড়তে পারেন তাও বা ফার করতে পারেন জিকি রাজগার করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এরপর পাঁচশো উনচল্লিশ নম্বর প্রশ্ন ঢাকার উত্তরা থেকে লিখেছিলেন তানজিলা আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন কোনো অমুসলিম ব্যক্তি যদি সাহায্য চায় তাহলে তাকে জাকাতের টাকা থেকে সাহায্য করা যাবে কিনা না এই প্রশ্নের উত্তর হল জি যাবে কোনো অমুসলিম ব্যক্তিকেও আপনি জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন এটা ইসলামী শরিয়ায় জায়েজ রয়েছে এরপর পাঁচশো চল্লিশ নম্বর প্রশ্ন গোপালগঞ্জ থেকে লিখেছিলেন সিকন্দার আলী তিনি প্রশ্ন লিখেছিলেন সুদখোরের বাড়িতে দাওয়াত খাওয়া জায়জ আছে কিনা এই প্রশ্ন উত্তর হলো সুৎখোরের বাড়িতে দাওয়াত খাওয়া শরিয়ার ইসলামী শরিয়া মোতাবেক জায়েজ আছে তবে অবশ্যই সুৎখোর ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনার উপর একটা দায়িত্ব আছে সেটা হলো তাকে সুদের ভয়াবহ গুণা সুদের ভয়াবহ আজাব সম্পর্কে তাকে সচেতন করা এই ব্যাপারে অবশ্যই তাকে সচেতন করতে হবে এবং সুদ থেকে তাকে ফিরানোর যথাযথ চেষ্টা করতে হবে এটা হলো আপনার দাওয়াত খাওয়ার শর্ত আশা করি বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এগুলো মেনে চলার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার